নমস্কার, আমি সুনন্দা। সুনন্দার খোলা জানালা দিয়ে সবাইকে পাঠিয়ে দিলাম অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আমার এই ভার্টিক্যাল গার্ডেন নিয়ে দুচার কথা বলব। এই ভার্টিক্যাল গার্ডেনে যে শুধু আমি কারিগরি করিনি, দেখুন প্রকৃতি দেবী কীভাবে হাত লাগিয়েছে। যেন মনে হচ্ছে ক্যানভাসে তুলির দিয়ে রঙটা প্রথম লাগিয়েছিলাম আমি, তারপরে প্রকৃতি দেবী সবুজ টান দিয়ে সেই ছবিটা শেষ করেছে। তাহলে চলুন দেখা যাক। আজ বলবো কিসের তাগিদে আমি এই ভার্টিক্যাল গার্ডেন করলাম। তার আগে এটা দেখিয়ে দিই, দেখো পুরো ফুলে ভরে আছে। আবার এই বোতলগুলোর মধ্যে মধ্যে সবুজ সবুজ গাছও হয়ে গেছে, ঘাস। আমি লাগাইওনি বুনো গাছ, প্রথম দিকে তুলে ফেলে দিচ্ছিলাম, তারপর দেখলাম এর একটা অদ্ভুত বিউটি আছে, খুব ভালো লাগছে দেখতে। কেন কোনো শিল্পী এখানে এঁকে দিয়েছে, অদ্ভুত সুন্দর। এদিকেও রয়েছে কয়েকটা, কিন্তু বেশি লাগাতে পারিনি। লাগিয়েছিলাম পেরেকগুলো, ছিঁড়ে পড়ে গেছে, ভেঙে গেছে। দুটো রয়েছে তার মাঝখানে, লালের মাঝখানে, যেন সবুজ পাতাগুলো ভগবানই, এটা তো আমি করিনি, প্রকৃতি কীভাবে নিজের খেয়ালে সাজিয়ে দিয়েছে খেয়াল করো। এবার বলি কী জন্য করলাম, সেটা বলার আগে পুরো বাগানটা একটু দেখিয়ে দিই। প্রচুর গাছ আছে এখানে, আমি নতুন নতুন গাছ দেখলেই লোভ সামলাতে পারি না, নিয়ে আসি আমার কাছে। আবার রাস্তা থেকে কেউ অসুস্থ অবস্থায় পড়ে থাকলে তাদেরও এখানে এনে বসাই। জায়গাটা কিন্তু এই যে দেখালাম, দেখে মনে হচ্ছে বিশাল একটা বাগান, তা কিন্তু নয়। একটা 10 ফুট বাই 10 ফুট এর মাপ। এই 10 ফুট বাই 10 ফুট এই কথাটা বোঝায় একটা ছোট্ট ঘরের মাপ বোঝাতে। সেখানে আমার এতগুলো ছেলেমেয়েরা রয়েছে, এদের জায়গা দেওয়ার আমার খুব অসুবিধা হচ্ছে। এখন ছাদটাও ভারী হয়ে যাচ্ছে, আমি কোকোপিট ইউজ করছি, ছোটো ছোটো টব দিচ্ছি, তাতেও আমি জায়গা কুলিয়ে উঠতে পারছি না। কিন্তু আমার খিদেটা তো অনেক, মানে এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে দেখবার একটা প্রবল ইচ্ছে বলতে পারো। তা সেই তাগিদে এই ভার্টিক্যাল গার্ডেন করা। তার জন্য কী হয়, অনেকটা জায়গা আমার বেঁচে যায়। এখন সবারই তো এরকম রয়েছে, জায়গা খুব কম, এতে কিন্তু খুব সুবিধা হয় পড়লে। কিন্তু একটা ব্যাপার আছে, ভার্টিক্যাল গার্ডেন করার জন্য যে মাটি আমি মানে ফ্লোর স্পেসে বসাচ্ছি, বাগানের যে মাটি, সেটা দিয়ে কিন্তু বোতলে করলে যখন ফুলে ভরে যাবে এই বোতলগুলো, ছিঁড়ে পড়ে যাবে, যত শক্তই লাগানো হোক না কেন অতটা ভার নিতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে তিনটে করে বোতল লাগানো হয়েছে, কেউ যদি আরও অনেকটা জায়গা থাকে, অনেক বড় বড় দেয়াল হয়, পুরোটা নামিয়ে দিতে পারে। কারণ আমার সামনে গাছ আছে বলে সেটা বোঝাতে মানে আরও নামালে দেখা যাবে না। তা সেই জন্য তার মাটিটা খুব হালকা দরকার। আরেকটা কারণেও হালকা দরকার, যে এই শিকড়গুলো খুব সুন্দরভাবে যেতে পারবে। শিকড় যাওয়া মানে শিকড়টা স্প্রেড করবে খুব সুন্দরভাবে, তার মানে ওরা খাবারটাও খুব ভালোভাবে নিতে পারবে। এবার এই যে মাটি, যেটা কী দিয়ে করব, না আমি যদি পুরো মাটিটাকে চার ভাগ ধরি, তাহলে আমি দু ভাগ কোকোপিট নেব। কোকোপিট হচ্ছে নারকেলের ছোবড়া থেকেই বানানো, যে কোনো নার্সারিতে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে, ভীষণ হালকা হয়। এখন সবাই এগুলো ইউজ করছে। তা দু ভাগ কোকোপিট নিলাম, এক ভাগ সাধারণ মাটি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট, যেটা এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বা মার্চ অবধি যতদিন এরা থাকবে প্রচুর পরিমাণে ফুল দেবে, তো এই নিউট্রিয়েন্টস এই ভার্মি কম্পোস্ট থেকেই পাবে। আর কিছু এক্সট্রা সারটা দেবার এদের দরকার পড়বে না। এই কোকোপিট মেশানো মাটিটা ভীষণ হালকা হবে, এটা বোতল ছিঁড়ে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার বলি এই বোতলগুলো কিভাবে আমি লাগিয়েছি। তা দুটো বোতল আমার বেঁচে গেছিলো, আমি লাগিয়েছিলাম গাছ হয়নি, মানে শীতের প্রথমে। তা সেই দুটো ফাঁকা বোতলে
হঠাৎ আমি দেখছি অন্য গাছের গত বছরের বীজ থেকে হওয়া দুটো চারা আমি পেয়েছিলাম, সেগুলো এনে বসিয়েছি। সেইটা দেখালেই বোঝা যাবে কিভাবে আমি করেছি। এই দুটো বোতল রয়েছে, তিনটে ছিল, আমি এখন দুটো করেছি। এই যে ওপরের বোতলের মাথায় একটা তার দিয়ে লাগিয়ে দিয়েছি, সেই বোতলটার মাঝখানটাকে কেটেছি। কেটে আর প্রত্যেকটা বোতলের ওপরের বোতলটার মাথাটা কিন্তু কাটবো না, যে নিচের যেগুলো তার মাথাটা কেটে একটার সঙ্গে আরেকটাকে জয়েন্ট করে দেব। আর প্রত্যেকটা ছিপিতে ছিপি আটকে দেব, ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর একটা ফুটো করে দেব, যেমন টবের তলায় ফুটো থাকে, তাতে একটা গাছে জল দিলে সেই জল নিচে চলে আসবে। যদি আমি এখানে ফুটো না করি, ছিপিটা তো আটকাতেই হবে, নইলে মাটি গলে পড়ে যাবে। আর যদি ছিপিতে ফুটো না করি, জল জমে গাছ পচে যাবে। গত বছরের বীজ থেকে আমি লাগাইও নি, গাছের তলায় পেয়েছি, সাত দিনের মধ্যে কি সুন্দর চেহারা নিয়েছে, তা ভালোই হয়েছে। এগুলো আমার এই মার্চের মধ্যেই প্রচণ্ড গরম বারোতলা শুকিয়ে যাবে, আশা করা যায় এগুলো তখনও আমি ফুল পাবো। আরেকটা তো বোতলেও আমি করেছি, প্রচণ্ড রোদ পড়ছে বারোতলা, এখন দেখা যাচ্ছে না। এই যে আমি প্রথম দিকে মাটি মেঝেতেই মানে ফ্লোর স্পেসেই করতাম পিটুনিয়া, তারপরে দেখলাম মানে জায়গা কুলি ওঠা যাচ্ছে না। আজ তিন বছর ধরে এটা করে আমার ভীষণ ভালো লাগছে, সারা দেওয়ালটা একদম রঙিন হয়ে থাকে, মানে আমার দরজা খুললে আমি বাগানটা দেখতে পুরোটা না পাই আর না পাই। এই চোখে এই ঝলমলে রঙিন ফুলগুলো সবসময় ভেসে ওঠে, আমি দেখতে পাই ওদের। মার্চ মাসে প্রচণ্ড গরমে আর কটা দিন পরেই এগুলো ঝিমিয়ে পড়বে, শুকিয়ে যাবে, প্রায় শুকিয়ে এসেছেও, তখন এগুলো তুলে ফেলে দেব। তার জায়গায় লাগিয়ে দেব আমার কাছে থাকা কিছু সবুজ, হয়তো এটাও দিতে পারি। আর এখানে দেখাচ্ছি আমার একটা বনসাই রয়েছে, তার তলাতে এই একটা রয়েছে গাছ যাকে বলে পর্টুলেকা, এটা হয়তো অনেকেরই খুব পরিচিত। আমি একটা ছোট্ট কোড়ে আঙ্গুলের মতো ডাল এনে বসিয়েছিলাম, সেটা থেকে ভেঙে ভেঙে এতগুলো হয়ে গেছে। এগুলো বাজারে খুব পাওয়া যায় বিভিন্ন রঙের, 10 টাকা করে বান্ডিল, রুট থাকে না, সেগুলো ভেঙে ভেঙে বসিয়ে দিলেই প্রচুর হয়ে যায়, সেগুলো এটাতে বসিয়ে দেব। আর 9 o'clock ছোটোবেলা থেকে যেগুলো দেখতাম একদম গোলাপের মতো রানি কালার সাদা, সেইগুলো একই পটুলেকাই, ওগুলো বিভিন্ন, সেটাও বিভিন্ন রঙের হয়, এনে বসিয়ে দেওয়া যাবে। তা এখন অবশ্য যা অবস্থা, সেটাতে কোথাও যাওয়া যাচ্ছে না, সমস্ত বন্ধ, সুতরাং কোনো গাছ কেনার ব্যাপার নেই, যা পাবো আমি তাই বসাবো। এখানে ফুলটা কিন্তু বড় কথা না, সবুজকে বাঁচিয়ে রাখার তাগিদেই আমার এই ভার্টিক্যাল গার্ডেন করা। যেমন এখানে রয়েছে যে অ্যাডেনিয়ামগুলো আমি শীতের শেষে কেটে দিয়েছিলাম, সেগুলো এবার ফুলে ভরে গেছে, তারই তলাতে হয়েছে শুষ্নি না, এগুলো হচ্ছে আমরুল শাক। এই আমরুল শাকগুলো আমি তুলে তুলে ওর মধ্যে বসিয়ে দেব, দরকার নেই ফুলের, বোতলগুলো তো সবুজ হয়ে থাকবে। কিসের জন্য সবুজ বলছি, এই যে ডাক্তাররা আমাদের বলছেন যে একটু খোলা হাওয়ায় গিয়ে দাঁড়াতে, সেটা কিসের জন্য, না অক্সিজেনের জন্য। তা সেই অক্সিজেন তো আমি বাজার থেকে কিনতে পাবো না, পাবো এই সবুজ গাছপালাগুলো থেকেই, তাই নিজেদের স্বার্থেই এই সবুজকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, কারণ এই সবুজই হলো আমাদের সকলের বেঁচে থাকার একমাত্র জীবন কাঠি।
তাহলে চলুন, জায়গার সংকুলন আর পরিবেশ দূষণ এই দুইকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা সবাই শুরু করে দিই ভার্টিক্যাল গার্ডেনিং। বাঁচুক আমাদের পৃথিবী, বাঁচি আমরা।